আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোন ধরনের গল্প আপনারা শুনতে চান অথবা আমার প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আজ আমি পাঠ করছি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের লেখা আলালের ঘরের দুলাল। প্রথম পরিচ্ছেদ, বাবুরাম বাবুর পরিচয়, মতিলালের বাংলা, সংস্কৃত ও ফার্সি শিক্ষা। বৈদ্যাবাটির বাবুরাম বাবু বড় বৈষয়িক ছিলেন। তিনি মাল ও ফৌজদারি আদালতে অনেক কর্ম করিয়া বিখ্যাত হন। কর্মকাজ করিতে প্রবৃত্ত হইয়া উৎকোচাদি গ্রহণ না করিয়া যথার্থ পথে চলা বড় প্রাচীন প্রথা ছিল না। বাবুরাম সেই প্রথানুসারেই চলিতেন। একে কর্মে পটু, তাতে তোষামদ ও কৃতাঞ্জলি দ্বারা সাহেব সুবাদিককে বশীভূত করিয়াছিলেন। এজন্য অল্পদিনের মধ্যেই প্রচুর ধন উপার্জন করিলেন। এদেশে ধন অথবা পদ বাড়িলেই মান বাড়ি, বিদ্যা ও চরিত্রের তাদৃক গৌরব হয় না। বাবুরাম বাবুর অবস্থা পূর্বের বড় মন্দ ছিল। তৎকালে গ্রামে কেবল দুই এক ব্যক্তি তাহার তত্ত্ব করিত। পরে তাহার সুদৃশ্য অট্টালিকা, বাগ বাগিচা, তালুক ও অন্যান্য ঐশ্বর্য সম্পত্তি হওয়াতে অনুগত ও অমাত্য বন্ধুবান্ধবের সংখ্যা অসংখ্য হইল। অবকাশকালে বাটিতে আসিলে তাহার বৈঠকখানা লোকারণ্য হইত। যেমন মেঠাইওয়ালার দোকানে মিষ্ট থাকিলেই তাহা মক্ষিকায় পরিপূর্ণ হয়, তেমন ধনের আমদানি হইলেই লোকের আমদানি হয়। বাবুরাম বাবুর বাটিতে যখন যাও তাহার নিকট লোক ছাড়া নাই। কি বড় কি ছোট সকলেই চারিদিকে বসিয়া তুষ্টিজনক নানা কথা কহিতেছে। বুদ্ধিমান ব্যক্তিরা ভঙ্গিক্রমে তোষামত করিত, আর এলোমেলো লোকেরা একেবারেই জল উঁচু নিচু বলিত। এইরূপে কিছুকাল যাপন করিয়া বাবুরাম বাবু পেনশন লইলেন ও আপন বাটিতে বসিয়া জমিদারি ও সওদাগারি কর্ম করিতে আরম্ভ করিলেন। লোকে সর্বপ্রকারে সুখ প্রায় হয় না ও সর্ববিষয়ে বুদ্ধিও প্রায় থাকে না। বাবুরাম বাবু কেবল ধন উপার্জনই মনোযোগ করিতেন। কি প্রকারে বিষয় বিভব বাড়িবে, কি প্রকারে 10 জন লোক জানিবে, কি প্রকারে গ্রামস্থ লোক সকল করজোড়ে থাকিবে, কি প্রকারে ক্রিয়াকাণ্ড সর্বোত্তম হইবে, এই সকল বিষয় সর্বদা চিন্তা করিতেন। তাহার এক পুত্র ও 2 কন্যা ছিল। বাবুরাম বাবু বলরাম ঠাকুরের সন্তান, এজন্য জাতি রক্ষার্থ কন্যাদ্বয় জন্মা মাত্র বিস্তর ব্যয়ভূষণ করিয়া তাহাদের বিবাহ দিয়াছিলেন। কিন্তু জামাতারা কুলীন, অনেক স্থানে দ্বার পরিগ্রহ করিয়াছিল। বিশেষ পারিতোষিক না পাইলে বৈদ্যবাটির শ্বশুর বাটিতে উঁকিও মারিত না। পুত্র মতিলাল বাল্যাবস্থা অবধি আদর পাইয়া সর্বদা বাইন করিত। কখনো বলিত বাবা চাঁদ ধরিব, কখনো বলিত বাবা তোপ খাব। যখন চিৎকার করিয়া কান্দিতে আরম্ভ করিত, নিকটস্থ সকল লোক বলিত ওই বানকে ছেলেটার জ্বালায় ঘুমানো ভার। বালকটি পিতামাতার নিকট আশকারা পাইয়া পাঠশালায় যাইবার নামও করিত না। যিনি বাটির সরকার তাহার উপর শিক্ষা করাইবা ভার ছিল। প্রথম 2 গুরু মহাশয়ের নিকটে গেলে মতিলাল আ করিয়া কান্দিয়া তাহাকে আঁচড় ও কামড় দিত। গুরু মহাশয় কর্তার নিকট গিয়া বলিতেন, মহাশয় আপনার পুত্রকে শিক্ষা করান, আমার কর্ম নয়। কর্তা প্রত্যুত্তর দিতেন, ও আমার সবেধন নীলমণি, বুলাইয়া টুলাইয়া গায়ে হাত বুলাইয়া শেখাও। পরে বিস্তর কৌশলে মতিলাল পাঠশালায় আসিতে আরম্ভ করিল। গুরু মহাশয় পায়ের উপর পা, বেদ হাতে দেয়ালে ঠেসান দিয়া ঢুলছেন ও বলছেন, লেখ রে লেখ। মতিলাল ওই অবকাশে উঠিয়া তাহার মুখের নিকট কলা দেখাচ্ছে আর নাচছে। গুরু মহাশয় নাক ডাকিতেছেন, শিষ্য কি করিতেছে তাহা কিছুই জানেন না। তাহার চক্ষু উন্মিলিত হইলেই মতিলাল আপন পাত্তারির নিকট বসিয়া কাগের ছা বগের ছা লিখিত।
সন্ধ্যাকালে ছাত্রদিগকে ঘোষাইতে আরম্ভ করিলে মতিলাল গোলে হরিবোল দিত। কেবল গণ্ডার এন্ডা ও বুড়িকা ও পণিকার শেষে অক্ষর বলিয়া ফাঁকি সিদ্ধান্ত করিত। মধ্যে দুই গুরুমহাশয় নিদ্রিত হইলে তাহার নাকে কাটি দিয়া ও কোঁচার উপর জ্বলন্ত অঙ্গার ফেলিয়া তীরের ন্যায় প্রস্থান করিত। আর আহারের সময় চুনের জল ঘোল বলিয়া অন্য লোকের হাত দিয়া পান করাইত। গুরুমহাশয় দেখিলেন বালকটি অতিশয় ত্রিপণ্ড, মা সরস্বতীকে একেবারে জলপান করিয়া বসিল। অতএব মনে করিলেন যদি এত বেত্রাঘাতে সুযুত না হইল, কেবল গুরুমারা বিদ্যাই শিক্ষা করিল, তবে এমতো শিষ্যের হাত হইতে তরায় মুক্ত হওয়া কর্তব্য। কিন্তু কর্তা ছাড়েন না, অতএব কৌশল করিতে হইল। বোধ হয় গুরুমহাশয় গিরি অপেক্ষা সরকারি ভালো, ইহাতে বেতন 2 টাকা ও খোরাক পোশাক, উপরি লাভের মধ্যে তালপাতা কলপাতা ও কাগজ ধরিবার কালে 1-2টা সিধে ও 1-2 জোড়া কাপড় মাত্র। কিন্তু বাজার সরকারি কর্মে নিত্য কাঁচা করি। এই বিবেচনা করিয়া কর্তার নিকট গিয়া কহিলেন, মতিবাবুর কলাপাত ও কাগজ লেখা শেষ হইয়াছে এবং 1 প্রস্থ জমিদারি কাগজও লেখানো গিয়েছে। বাবুরাম বাবু এই সংবাদ পাইয়া আহ্লাদে মগ্ন হইলেন। নিকটস্থ পারিষদেরা বলিলেন, না হবে কেন, সিংহের সন্তান কি কখনো শৃগাল হইতে পারে? পরে বাবুরাম বাবু বিবেচনা করিলেন, ব্যাকরণাদি ও কিঞ্চিত ফার্সি শিক্ষা করানো আবশ্যক। এই স্থির করিয়া বাটির পূজারী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিলেন, কেমন হে, তোমার ব্যাকরণ ট্যাকরণ পড়াশুনো আছে? পূজারী ব্রাহ্মণ গণ্ডমূর্খ, মনে করিল যে চাউল কলা পাইত তাতে তো কিছুই আঁটে না, এতদিনের পর বুঝি কিছু প্রাপ্তির পন্থা হইল। এই ভাবিয়া প্রত্যুত্তর করিল, আজ্ঞে হ্যাঁ, আমি কুইন মোড়ার ঈশ্বরচন্দ্র বেদান্ত বাগিশের টোলে ব্যাকরণাদি একাধিক্রমে 5 বৎসর অধ্যয়ন করি। কপাল মন্দ, পড়াশোনার দরুন কিছুই লাভবান হয় না, কেবল আদা জল খাইয়া মহাশয়ের নিকট পড়িয়া আছে। বাবুরাম বাবু বলিলেন, তুমি অদ্যাবধি আমার পুত্রকে ব্যাকরণ শিক্ষা করাও। পূজারী ব্রাহ্মণ আশা বায়ুতে মুগ্ধ হইয়া মুগ্ধবোধ ব্যাকরণের 2-1 পাতা শিক্ষা করিয়া পড়াইতে আরম্ভ করিলেন। মতিলাল মনে করিলেন গুরুমহাশয়ের হাত হইতে তো মুক্তি হইয়াছে, এখন এ বেটা চাউল কলা খেকো বামনকে কেমন করিয়া তাড়াই। আমি বাপ মার আদরের ছেলে, লিখি বা না লিখি তাহারা আমাকে কিছুই বলিবেন না, লেখাপড়া শেখা কেবল টাকার জন্য, আমার বাপের অতুল বিষয়, আমার লেখাপড়ায় কাজ কি? কেবল নাম সহি করিতে পারিলেই হইল। আর যদি লেখাপড়া শিখিব তবে আমার এয়ার বক্সিদিগের দশা কি হইবে? আমোদ করিবার এই সময়, এখন কি লেখাপড়ার যন্ত্রণা ভালো লাগে? মতিলাল এই স্থির করিয়া পূজারী ব্রাহ্মণকে বলিল, আরে বামন, তুই যদি হজবরল শিখাইতে আমার নিকট আর আসিস, ঠাকুর ফেলিয়া দিয়া তোর চাউল কলা পাইবার উপায় শুদ্ধ গুচাইয়া দিব, কিন্তু বাবার কাছে গিয়া একথা বললে ছাতের উপর হতে তোর মাথায় এমন 1-11 ইঞ্চি ঝাড়িব যে তোর ব্রাহ্মণীকে কালি হাতের নোয়া খুলিতে হইবে। পূজারী ব্রাহ্মণ হজবরল প্রসাদদত্ত ক্ষণেককাল হজবরল লইয়া থাকিতে পরে আপনা হইতে বিচার করিলেন, 6 মাস প্রাণপণে পরিশ্রম করিয়াছি, 1 পয়সাও হস্তগত হয় নাই, আবার লাভ পরং গোবধ, প্রাণ নিয়া টানাটানি, এক্ষণে ছেড়ে দিলে কেঁদে বাঁচি। পূজারী ব্রাহ্মণ যৎকালে এই সকল পর্যালোচনা করিতেছিলেন, মতিলাল তাহার মুখাবলোকন করিয়া বলিল, বড় যে বসে ভাবছিস, টাকা চাই? এই নে, কিন্তু বাবার কাছে গিয়া বল গিয়ে আমি সব শিখেছি। পূজারী ব্রাহ্মণ কর্তার নিকট গিয়া বলিল, মহাশয়, মতিলাল সামান্য বালক নহে, তাহার অসাধারণ মেধা, যাহা একবার শুনে তাহাই মনে করিয়া রাখে। বাবুরাম বাবুর নিকট একজন আচার্য ছিল, বলিল, মতিলালের পরিচয় দিবার আবশ্যক নাই, উটি ক্ষণজন্মা ছেলে, বেঁচে থাকিলে দিকপাল হইবে। অনন্তর পুত্রকে ফার্সি পড়াইবার জন্য বাবুরাম বাবু একজন মুন্সি অন্বেষণ করিতে লাগিলেন। অনেক অনুসন্ধানের পর আলাদি দর্জির নানা হবিবল হোসেন তেল কাঠ
ও 10 টাকা মাহিনাতে নিযুক্ত হইল। মুন্সি সাহেবের দন্ত নাই, পাকা দাড়ি, সনের ন্যায় গোঁফ, শিখাইবার সময় চক্ষু রাঙা করেন ও বলেন, আরে বেপরো। ও কাফ গাফ আয়েন গায়েন উচ্চারণে তাহার বদন সর্বদা বিকট হয়। একে বিদ্যাশিক্ষাতে কিছু অনুরাগ নাই, তাতে ঐরূপ শিক্ষক অতএব মতিলালের ফার্সি পড়াতে ঐরূপ ফল হইল। এক দিবস মুন্সি সাহেব হেঁট হইয়া কেতাব দেখিতেছেন ও হাত নেড়ে সুর করিয়া মসনবীর বায়েত পড়িতেছেন, ইত্যবসরে মতিলাল পিছন দিক দিয়া একখান জ্বলন্ত টিকে দাড়ির উপর ফেলিয়া দিল। তৎক্ষণাৎ দাউ দাউ করিয়া দাড়ি জ্বলিয়া উঠিল। মতিলাল বলিল, কেমন রে বেটা, নেড়ে আমাকে পড়াবি? মুন্সি সাহেব দাড়ি ঝাড়িতে ঝাড়িতে ও তোবা তোবা বলিতে বলিতে প্রস্থান করিলেন এবং জ্বালার চোটে চিৎকার করিয়া বলিলেন, এস মাফিক বেতমিজ অর বজ্জাত লড়কা কভি নেই দেখা, ইস কমসে মুল্ক মে চাষ করনা আচ্ছা হ্যায়, ইস জগে আনা ভি হারাম হ্যায়, তোবা তোবা তোবা। দ্বিতীয় পরিচ্ছেদ। মতিলালের ইংরাজি শিখিবার উদ্যোগ ও বাবুরাম বাবুর বালিতে গমন। মুন্সি সাহেবের দুর্গতির কথা শুনিয়া বাবুরাম বাবু বলিলেন, মতিলাল তো আমার তেমন ছেলে নয়, সে বেটা যেতে নেড়ে কত ভালো হবে। পরে ভাবিলেন যে ফার্সি চলন উঠিয়া যাইতেছে, এখন ইংরেজি পড়ানো ভালো, যেমন ক্ষিপ্তের কখনো কখনো জ্ঞানোদয় হয় তেমনি অবিজ্ঞ ব্যক্তিরও কখনো কখনো বিজ্ঞতা উপস্থিত হয়। বাবুরাম বাবু ওই বিষয় স্থির করিয়া বিবেচনা করিতে লাগিলেন, আমি বারাণসী বাবুর ন্যায় ইংরেজি জানি, সরকার কম স্পিক ন্যাট, আমার নিকটস্থ লোকেরা তদ্রূপ বিদ্বান, অতএব একজন বিজ্ঞ ব্যক্তির নিকট পরামর্শ লওয়া কর্তব্য। আপন কুটুম্ব ও আত্মীয়দিগের নাম স্মরণ করাতে মনে হইল বালির বেনি বাবু বড় যোগ্য লোক, বিষয়কর্ম করিলে তৎপরতা জন্মে, এজন্য অবিলম্বে একজন চাকর ও পাইক সঙ্গে লইয়া বৈদ্যবাটির ঘাটে আসিলেন। আষাঢ় শ্রাবণ মাসে মাঝিরা বৈতির জাল ফেলিয়া ইলিশ মাছ ধরে ও দুই প্রহরে সময় মাল্লারা প্রায় আহার করিতে যায়, এজন্য বৈদ্যবাটির ঘাটে খেয়া কিংবা চলতি নৌকা ছিল না। বাবুরাম বাবু চৌগাপ্পা, নাকে তিলক, কাস্তে পরা ধুতি পরা, ফুলপুকুরে জুতা পায়, উদরটি গণেশের মতো, কোঁচান চাদরখানা কাঁধে, একগাল পান, ইতস্তত বেড়াইয়া চাকরকে বলছেন, ওরে হরে শীঘ্র বালি যাইতে হইবে, 2-4 পয়সায় একখানা চলতি পানসি ভাড়া করত। বড় মানুষের খানসামারা মধ্যে মধ্যে বেয়াদব হয়। হরি বলিল, মশায়ের যেমন কাণ্ড, ভাত খেতে বসতেছি না, ডাকাডাকিতে ভাত ফেলে রেখে এসতেছি, ভেটেল পানসি হইলে অল্প ভাড়াই হইত, এখন জোয়ার, দাঁড় টানতে ও ঝিঁকে মারতে মাঝিদের কাল ঘাম ছুটবে, গহনার নৌকায় গেলে 2-4 পয়সায় হতে পারে, চলতি পানসি 4 পয়সার ভাড়া করা আমার কম্ম নয়, এ কি থুতকুড়ি দিয়া ছাতু গোলা? বাবুরাম বাবু 2টা চক্ষু কটমট করিয়া বলিলেন, তো বেটার বড় মুখ বেড়েছে, ফের যদি এমন কথা কবি তো ঠাস করে চড় মারব, বাঙালি ছোট জাতিরা একটু ঠোকর খাইলেই ঠক ঠক করিয়া খাপে। হরি তিরস্কার খাইয়া জড়সড় হইয়া বলিল, একগে না বলি, এখন কি নৌকা পাওয়া যায়? এই বলতে বলতে একখানা বোট গুণ টেনে ফিরিয়া যাইতেছিল, মাঝির সহিত অনেক কস্তাকস্তি ধস্তাধস্তি করিয়া ভাড়া চুক্তি হইল। বাবুরাম বাবু চাকর ও পাইকের সহিত বোটের উপর উঠিলেন, কিঞ্চিত দূর আসিয়া দুই দিক দেখিতে দেখিতে বলিতেছেন, ওরে হরে বোটখানা পাওয়া গিয়াছে ভালো, মাঝি ও বাড়িটা কার রে, ওটা কি চিনির কল? ওহে চকমকে ঝেড়ে এক ছিলেন তামাক সাজত, পরে ভর ভর করিয়া হুঁকা টানিতেছেন, শুশুকগুলা এক এক করে ভেসে ভেসে উঠিতেছে, বাবু স্বয়ং উঁচু হইয়া দেখিতেছেন ও গুনগুন করিয়া সখী সংবাদ গাইতেছেন, দেখে এলাম শ্যাম তোমার বৃন্দাবন,
ধাম কেবল আছে নাম। ভাটা হাওয়াতে বোট সাঁ সাঁ করিয়া চলিতে লাগিল, মাঝিরাও অবকাশ পাইল, কেহ বা গলুয়ে বসিল, কেহ বা বোকা ছাগলের দাড়ি বাহির করিয়া চারিদিকে দেখিতে লাগিল। ও চাঁট গিয়ে সুরে গান আরম্ভ করিল, খুলে পড়বে কানের শোনা শুনে বাঁশির সুর। সূর্য অস্ত না হইতে হইতে বোট দেওয়ানগাজির ঘাটেতে গিয়া লাগিল। বাবুরাম বাবুর শরীরটি কেবল মাংসপিণ্ড, চারিজন মাঝিতে কুঁটিয়া ধরাধরি করিয়া উপরে তুলিয়া দিল। বেণীবাবু কুটুম্বুকে দেখিয়া আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক প্রভৃতি নানাবিধ শিষ্টালাপ করিলেন। বাবুরাম বাটির চাকর রাম তৎক্ষণাৎ তামুক সাজিয়া আনিয়া দিল। বাবুরাম বাবু ঘোর হুঁকারি, দুই এক টান টানিয়া বলিলেন, ওহে হুঁকাটা পিষে পিষে বলছে, খুড়া খুড়া বলছে কেন? বুদ্ধিমান লোকের নিকট চাকর থাকিলে সেও বুদ্ধিমান হয়। রাম অমনি হুঁকায় ছিক্কা দিয়া জল ফিরাইয়া মিঠে করা তামার সেজে বড় ডেকে নল করে হুঁকা আনিয়া দিল। বাবুরাম বাবু হুঁকা সম্মুখে পাইয়া একেবারে যেন ইজারা করিয়া লইলেন, ভরর ভরর টানছেন, ধোঁয়া সৃষ্টি করছেন ও বিজর বিজর বকছেন। বেণীবাবু বললেন, মহাশয় একবার উঠে একটা পান খেলে ভালো হয় না? বাবুরাম বাবু, সন্ধ্যা হলো, আর জল খাওয়া থাকুক, এ আমার ঘর, আমাকে বলতে হবে কেন? দেখো মতিলালের বুদ্ধিশুদ্ধি ভালো হইয়াছে, ছেলেটিকে দেখে চক্ষু জুড়ায়, সম্প্রতি ইংরেজি পড়াইতে বাঞ্ছা করি, অল্প স্বল্প মাহিনাতে একজন মাস্টার দিতে পারো? বেণীবাবু বলিলেন, মাস্টার অনেক আছে, কিন্তু 20-25 টাকা মাসে দিলে একজন মাঝারি গোছের লোক পাওয়া যায়। বাবুরাম বাবু, কত? 25 টাকা? ওহে ভাই, বাটিতে নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ, প্রতিদিন 100 পাত পরে, আবার কিছুকাল পরেই ছেলেটির বিবাহ দিতে হইবে, যদি এত টাকা দিব তবে তোমার নিকট নৌকা ভাড়া করিয়া কেন এলাম? এই বলিয়া বেণীবাবুর গায়ে হাত দিয়া হা হা করিয়া হাসিতে লাগিলেন। বেণীবাবু বলিলেন, তবে কলকাতার কোনো স্কুলে ভর্তি করিয়া দিন, একজন আত্মীয় কুটুম্বের বাটিতে ছেলেটি থাকিবে, মাসে 3-4 টাকার মধ্যে পড়াশোনা হইতে পারিবে। বাবুরাম বাবু বলিলেন, এত? তুমি বলে কয়ে কমজম করিয়া দিতে পারো না? স্কুলে পড়া কি ঘরে পড়ার চেয়ে ভালো? বেণীবাবু বলিলেন, যদ্যপি ঘরে একজন বিচক্ষণ শিক্ষক রাখিয়া ছেলেকে পড়ানো যায় তবে বড় ভালো হয়, কিন্তু তেমন শিক্ষক অল্প টাকায় পাওয়া যায় না। স্কুলে পড়ার গুণও আছে দোষও আছে, ছেলেদিগের সঙ্গে একত্র পড়াশোনা করিলে পরস্পরের উৎসাহ জন্মে, কিন্তু সঙ্গ দোষ হইলে কোনো কোনো ছেলে বিগড়িয়া যাইতে পারে, আর 25-30 জন বালক এক শ্রেণীতে পড়িলে হট্টগোল হয়, প্রতিদিন সকলের প্রতি সমান তদারকও হয় না, সুতরাং সকলের সমানরূপ শিক্ষাও হয় না। বাবুরাম বলিলেন, তা যাহা হোক, মতিকে তোমার কাছে পাঠিয়ে দিব, দেখে শুনে যাহাতে সুলভ হয় তাহাই করিয়া দিও। যে সকল সাহেবের কর্মকাজ করিয়াছিলাম এক্ষণে তাহাদের কেহ নাই, থাকিলে ধরে পড়ে অমনি ভর্তি করিতে পারিতাম, আর আমার ছেলে মোটামুটি শিখিলেই বশ আছে, বড় পড়াশোনা করিলে সধর্মে থাকিবে না, ছেলেটি যাহাতে মানুষ হয় তাহাই করিয়া দিও, ভাই সকল ভার তোমার উপর। বেণীবাবু, ছেলেকে মানুষ করতে গেলে ঘরে বাইরে তদারক চাই, বাপকে সচক্ষে সব দেখতে হয়, ছেলের সঙ্গে ছেলে হইয়া খাটতে হয়, অনেক কর্ম করাতে চলে বটে, কিন্তু এ কর্মে পরের মুখের ঝাল খাওয়া হয় না। বাবুরাম বাবু বলিলেন, সেসব বটে, মতি কি তোমার ছেলে নয়? আমি এক্ষণে গঙ্গা স্নান করিব, পুরাণ শুনিব, বিষয় আশয় দেখিব, আমার অবকাশ কই ভাই? আর আমার ইংরেজি শেখা সেকেলে রকম, মতি তোমার তোমার তোমার, আমি তাকে তোমার কাছে পাঠাইয়া দিই, নিশ্চিন্ত হইব, তুমি যা জানো তাই করিবে, কিন্তু ভাই দেখো যেন বড় ব্যয় না হয়, আমি কাচ্চা বাচ্চাওয়ালা মানুষ, তুমি সকল তো বুঝতে পারো।
অনন্তর অনেক শিষ্টালাপের পর বাবুরাম বাবু বৈদ্যবাটির বাটিতে প্রত্যাগমন করিলেন। তৃতীয় পরিচ্ছেদ, মতিলালের বালিতে আগমন ও তথায় লীলা খেলা, পরে ইংরাজি শিক্ষার্থে বহু বাজারে অবস্থিতি। রবিবারে কুঠিওয়ালারা বড় ঢিলে দেন, হচ্ছে হবে খাচ্ছি খাবো বলিয়া অনেক বেলায় স্নান আহার করেন। তাহার পরে কেহ বা বরে টেপেন, কেহ বা তাস পেটেন, কেহ বা মাছ ধরেন, কেহ বা তবলায় চাঁতি দেন, কেহ বা সেতার লইয়া পিরিং পিরিং করেন, কেহ বা শয়নে পদ্ম নাভ ভালো বুঝেন, কেহ বা বেড়াতে যান, কেহ বা বহি পড়েন, কিন্তু পড়াশোনা অথবা সৎ কথার আলোচনা অতি অল্প হইয়া থাকে। হয়তো মিথ্যা গাল গল্প কিংবা দলাদলির ঘোঁট, কি শম্ভু তিনটা কাঁঠাল খাইয়াছে, এই প্রকার কথাতে কাল ক্ষেপণ হয়। বালির বেণীবাবুর অন্য প্রকার বিবেচনা ছিল, এদেশের লোকদিকে সংস্কার এই যে স্কুল পড়া শেষ হইলে লেখাপড়া শেষ হইল, কিন্তু এ বড় ভ্রম। আ জন্ম মরণ পর্যন্ত সাধনা করিলেও বিদ্যার কুল পাওয়া যায় না, বিদ্যার চর্চা যত হয় ততই জ্ঞান বৃদ্ধি হইতে পারে। বেণীবাবু এ বিষয়ে ভালো বুঝিতেন এবং তদনুসারে চলিতেন। তিনি প্রাতঃকালে উঠিয়া আপনার গৃহকর্ম সকল দেখিয়া পুস্তক লইয়া বিদ্যানুশীলন করিতেছিলেন। ইতিমধ্যে 14 বৎসরের একটি বালক গলায় মাদুলি, কানে কামড়ি, হাতে বালা ও বাজু সম্মুখে আসিয়া ঢিপ করিয়া একটা গড় করিল। বেণীবাবু এক মনে পুস্তক দেখিতেছিলেন, বালকের জুতার শব্দে চমকিয়া উঠিয়া দেখিয়া বলিলেন, এসো বাবা মতিলাল, এসো, বাটির সব ভালো তো? মতিলাল বসিয়া সকল কুশল সমাচার করিল। বাণীবাবু কহিলেন, অদ্য রাত্রে এখানে থাকো, কল্ল প্রাতে তোমাকে কলিকাতায় লইয়া স্কুলে ভর্তি করিয়া দিব। খানিক কাল পরে মতিলাল জলযোগ করিয়া দেখিল অনেক বেলা আছে, চঞ্চল স্বভাব, এক স্থানে কিছুকাল বসিতে দারুণ ক্লেশ বোধ হয়, এজন্য আস্তে আস্তে উঠিয়া বাটির চতুর্দিকে দাঁদুরে বেড়াইতে লাগিল। কখনো ঢেঁসকেলে ঢেকিতে পা দিতেছে, কখনো বা ছাতের উপর গিয়া দুব দুব করিতেছে, কখনো বা পথিক দিগকে ইট পাটকেল মারিয়া পিট্টান দিতেছে, এই রূপে দুব দুব করিয়া বালি প্রদক্ষিণ করিতে লাগিল। কাহারো বাগানে ফুল ছেড়ে, কাহারো গাছের ফল পাড়ে, কাহারো মটকার উপর উঠিয়া লাফায়, কাহারো জলের কলসি ভাঙিয়া দেয়। বালির সকল লোকে তিক্ত হইয়া বলাবলি করিতে লাগিল, এছোড়া কে রে, যেমন ঘরপোড়া দ্বারা লস্কা ছাড়খার হইয়াছিল, আমাদিগের গ্রামটা সেই রূপ তছনছ হবে নাকি? কেহ কেহ ওই বালকের পিতার নাম শুনিয়া বলিল, আহা, বাবুরাম বাবুর এ পুত্র, না হবে কেন, পুত্রে যজোষিত এজ নরাণাং পুণ্যক্ষণম। সন্ধ্যা হইল, শৃগালদিগের হোয়া ওয়া ও ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দে গ্রাম শব্দায়মান হইতে লাগিল। বালিতে অনেক ভদ্রলোকের বসতি, প্রায় অনেকের বাটিতে শালগ্রাম আছেন, এজন্য শঙ্খ ঘণ্টা ধ্বনিত ন্যূনতা ছিল না। বেণীবাবুর অধ্যয়ান্তর গা মোড়া দিয়া উঠিয়া তামাক খাইতেছেন, ইত্যবসরে একটা গোল উপস্থিত হইল। 5-7 জন লোক নিকটে আসিয়া বলিল, মশাই গো, বৈদ্যবাটির জমিদারের ছেলে আমাদের উপর ইঁট মারিয়াছে। কেহ বলিল, আমার ঝাঁকা ফেলিয়া দিয়াছে, কেহ বলিল, আমাকে ঠেলে ফেলে দিয়াছে, কেহ বলিল, আমার মুখে থুতু দিয়াছে, কেহ বলিল, আমার ঘিয়ের হাঁড়ি ভাঙিয়াছে। বাণীবাবু বড় দুঃখে কাতর, সকলকে তুষে তেষে ও কিছু কিছু দিয়া বিদায় করিয়া দিলেন। পরে ভাবিলেন, এ ছেলের তো বিদ্যা নগদ হইবে, এক বেলাতেই গ্রাম কাঁপিয়া দিয়াছে, এক্ষণে এখান হইতে প্রস্থান করিলে আমার হাড় জুড়ায়। গ্রামের প্রাণকৃষ্ণ খুড়া, ভগবতী ঠাকুরদাদা ও ফোচকে রাজকৃষ্ণ আসিয়া জিজ্ঞাসা করিলেন, বাণীবাবু এ ছেলে কে? আমরা আহার করিয়া নিদ্রা যাইতেছিলাম, গোলের দাপটে উঠিয়ে পড়িলাম, কাঁচা ঘুম ভাঙাতে শরীরটা মাটি মাটি করিতেছে। বেণীবাবু কহিলেন, আর ও কথা কেনে বলো, একটা ভারী কর্মভোগে পড়িয়াছি, আমার একটি জমিদার সন্ডা কুটুম্ব আছে, তাহার হ্রস্ব দীর্ঘ কিছুই জ্ঞান নাই, কেবল কতকগুলো টাকা আছে,
ছেলেটিকে স্কুলে ভর্তি করাইবার জন্য আমার নিকট পাঠাইয়াছেন। কিন্তু এর মধ্যে হার কালি হইল, এমন ছেলেকে 3 দিন রাখিলেই বাটিতে ঘুঘু চড়িবে। এইরূপ কথোপকথন হইতেছে, জনা কয়েক চ্যাংরা পশ্চাতে মতিলাল ভজনর শম্ভু সুতরে বলিয়া চিৎকার করিতে করিতে আসিল। বেণীবাবু বলিলেন, ওই আসছে রে বাবু, চুপ কর, আবার 2-1 ঘা বসিয়ে দেবে নাকি? পাপকে বিদায় করতে পারিলে বাঁচি। মতিলাল বেণীবাবুকে দেখিয়া দাঁত বাহির করিয়া ঈষদাস্য করত কিঞ্চিত সংকুচিত হইল। বেণীবাবু জিজ্ঞাসা করিলেন, বাবু কোথায় গিয়েছিলে? মতিলাল বলিল, মহাশয়দের গ্রামটা কত বড় তাই দেখে এলাম। পরে বাটির ভিতর যাইয়া মতিলাল রাম চাকরকে তামাক আনিতে বলিল। অম্বুরি অথবা ভেলসায় সানে না, কড়া তামাকের উপর কড়া তামাক খাইতে লাগিল। রাম তামাক জোগাইয়া উঠিতে পারে না, এই আনে এই নাই, এইরূপ মুহুর্মুহ তামাক দেওয়াতে রাম অন্য কোনো কর্ম করিতে পারিল না। বেণীবাবু রোয়াকে বসিয়া স্তব্ধ হইয়া রহিলেন ও এক একবার পিছন ফিরিয়া মিটমিট করিয়া উঁকি মারিয়া দেখিতে লাগিলেন। আহারের সময় উপস্থিত হইল। বেণীবাবু অন্তঃপুরে মতিলালকে লইয়া উত্তম অন্নব্যঞ্জন ও নানা প্রকার চর্চাচস্য লেহ্য পেয় দ্বারা পরিতোষ করাইয়া তাম্বুল গ্রহণান্তর আপনি শয়ন করিতে গেলেন। মতিলাল শয়নাগারে গিয়া পান তামাক খাইয়া বিছানার ভিতর ঢুকিল। কিছুকাল এপাশ ওপাশ করিয়া ধড়মড়িয়া উঠিয়া এক একবার পায়চারা করিতে লাগিল ও এক একবার নীলু ঠাকুরের সখী সংবাদ অথবা রাম বসুর বিরহ গাইতে লাগিল। গানের চোটে বাটির সকলের নিদ্রা ছুটে পালাইল। চণ্ডী মণ্ডপে রাম ও কাশীজোড়া নিবাসী প্যালারাম মালি শয়ন করিয়াছিল। দিবসে পরিশ্রম করিলে নিদ্রাটি বড় আরামে হয়, কিন্তু ব্যাঘাত হইলে অত্যন্ত বিরক্তি জন্মে। গানের চিৎকারে চাকরের ও মালির নিদ্রা ভাঙিয়া গেল। প্যালারাম: অহে বাপ রাম, এ সরার চিৎকারে মোর নিদ্রা হইতেছে না, উঠে বাগানে বীজ গুঁড়া কি পেরাইব? রাম: গা মোড়া দিয়া, আরে রাত ঝাঁঝা করছে, এখন কেন উঠবি? বাবু ভাল নালা কেটে জল এনেছে, এ ছোঁড়া কান ঝালাপালা করলে গেলে বাঁচি। পরদিন প্রভাতে বেণীবাবু মতিলালকে লইয়া বউবাজারের বেচারাম বন্দ্যোপাধ্যায় বাটিতে উপস্থিত হইলেন। বেচারামবাবু কেনারামবাবুর পুত্র, বুনিয়াদি বড় মানুষ, সন্তানাদি কিছুই নাই, সাদাসিদের লোক, কিন্তু জন্মাবধি গর্ণ খাঁদা, অল্প অল্প পিটপিটে ও চিরচিরে। বেণীবাবুকে দেখিয়া স্বাভাবিক নাকিস্বরে জিজ্ঞাসা করিলেন, আরে ক কি মনে করে? বেণীবাবু বলিলেন, মতিলাল মহাশয়ের বাটিতে থাকিয়া স্কুলে পড়িবে, শনিবার শনিবার ছুটি পাইলে বৈদ্যবাটি যাইবে, বাবুরাম বাবুর কলিকাতায় আপনার মতো আত্মীয় আর নাই, এজন্য এই অনুরোধ করিতে আসিয়াছি। বেচারাম: তার আটক কি? এও ঘর সেও ঘর, আমার ছেলেপুলে নাই, কেবল 2 ভাগিনীও আছে, মতিলাল স্বচ্ছন্দে থাকুক। বেচারাম বাবু নাকিসারের কথা শুনিয়া মতিলাল খিলখিল করিয়া হাসিতে লাগিল। অমনি বাণীবাবু উহু উহু করো তো চোখ টিপতে লাগিলেন ও মনে মনে করিলেন, এমন ছেলে সঙ্গে থাকিলে কোথাও সুখ নাই। বেচারাম বাবু মতিলালের হাসি শুনিয়া বলিলেন, বেনি ভায়া, ছেলেটি কিছু বেদরা দেখিতে পাই যে, বোধ হয় বালক কালাবধি বিশেষ নাই পাইয়া থাকিবে। বাণীবাবু অতি অনুসন্ধানী, পূর্ব কথা সকলেই জানেন, আপনিও ভুগেছেন, কিন্তু নিজ গুণে সকল ঢেকে ঢুকে লইলেন, গুপ্ত কথা ব্যক্ত করিলে মতিলাল মারা যায়, তাহার কলিকাতায় থাকাও হয় না ও স্কুলেও পড়াও হয় না। বেণীবাবু নিতান্ত বাসনা, সে কিছু লেখাপড়া শিখিয়া কোনো প্রকার মানুষ হয়। অনন্তর অন্যান্য প্রকার অনেক আলাপ করিয়া বেচারাম বাবুর নিকট হইতে বিদায় লইয়া বেণীবাবু মতিলালকে সঙ্গে করিয়া সরবরণ সাহেবের স্কুলে আসিলেন। হিন্দু কলেজ হওয়াতে সরবরণ সাহেবের স্কুল কিঞ্চিত মেরে পড়িয়াছিল, এজন্য সাহেব দিনরাত্রি উঠিয়া পড়িয়া লাগিয়াছিলেন। তাহার শরীর মোটা, ভুরুতে রোগ ভরা, গালে সর্বদা পান,
বেত হাতে এক একবার ক্লাসে ক্লাসে বেড়াইতেছেন ও এক একবার চৌকিতে বসিয়া গুড়গুড়ি টানিতেছেন। বেনি বাবু তাহার স্কুলে মতিলালকে ভর্তি করিয়া দিয়া বালিতে প্রত্যাগমন করিলেন।